আমারি চেতনার রঙে পান্না হল সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মিললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্বকথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জব করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হল হাঁ মায়ার মন্ত্রে রেখায় রগে সুখে দুঃখে রেখা ও রঙের মায়ার মন্ত্রে তিনি গড়েছেন তার নিজস্ব জগৎ জীবনের শেষ দিন পর্যন্ত ক্রমাগত নিজেকে ভেঙে গড়ে তার নিজস্ব জগতে তিনি আপন মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন এক বিপুল সৃষ্টি সম্ভার পরিণত মন বিচিত্র সৃষ্টির অভিজ্ঞতা গভীর জীবন উপলব্ধি উন্নত রুচিবোধ ছন্দবোধ রসবোধ এই সবের সমন্বয়ে মানুষটি হয়ে উঠেছিলেন ভারতীয় রেনেসাঁর উজ্জ্বলতম ব্যক্তিত্ব যার সামগ্রিক চিন্তা চেতনায় ছিল এক অখণ্ড বিশ্ববোধ আমরা অধিকাংশ মানুষই তাকে জানি কবি লেখক নাট্যকার ও সঙ্গীতজ্ঞ হিসাবে কিন্তু মনে রাখা প্রয়োজন চিত্রশিল্পীদের মাঝেও তিনি একটা স্থায়ী আসন করে নিয়েছিলেন অনায়াসেই আসলে তিনি যখন ছবি আঁকতে শুরু করেন তখন তার বয়স পঁয়ষট্টি বছর পেরিয়ে গেছে ততদিনে কবি দার্শনিক হিসাবেই তার পরিচয় সকল মানুষের মনে গেঁথে গেছে উনিশশো সালে নোবেল পুরস্কার প্রাপ্তির পর সমগ্র বিশ্ববাসী তাঁকে শ্রদ্ধার সঙ্গে বরণ করে নেন কবিগুরু নামে তিনি আমাদের আপন যৌন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবির ছবি আঁকার সূচনা হয়েছিল উনিশশো সালে রক্তকরবীর পাণ্ডুলিপির একটি পাতায় কাটাকুটির মাধ্যমে একটি বিচিত্র যান্তব প্রতিমাকল্প গড়ে তোলার মধ্য দিয়ে তারপর উনিশশো সালে পূরবী কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি সচিত্রকরণের মধ্য দিয়ে এগোতে থাকে তার রেখাচিত্রের কাজ পরে উনিশশো সাতাশ আঠাশ নাগাদ শুধু পাণ্ডুলিপি ছেড়ে তিনি পরিপূর্ণ চিত্র রচনায় মগ্ন হন একের পর এক সৃষ্টি করে চলেন প্রায় আড়াই হাজার ছবি তোমায় আমি দেখি না কো শুধু তোমার স্বপ্ন দেখি তুমি আমায় বারে বারে শুধাও ও গো সত্য সে কি জানি গো হয়তো বুঝি তোমার মাঝে কেবল খুঁজি এই জনমের রূপের তলে আর জনমের ভাবের স্মৃতি হয়তো হেরি তোমার চোখে আদি যুগের ইন্দ্রলোকে শিশু চাঁদের পথ ভোলানো পারিজাতের ছায়াবিথি এই গুলেতে ডাকি যখন সারা যে সেই ওপারে পরশ তোমার ছাড়িয়ে কায়া বাজে মায়ার বিনার তারে হয়তো হবে সত্য তাই হয়তো তোমার স্বপন আমার আপন মনের মত্ত তাই ছবি আঁকতে গিয়ে রবীন্দ্রনাথ আবিষ্কার করেছিলেন এক আকারের জগৎ ওয়ার্ল্ড অফ জেস্টার উনিশশো সালে রবীন্দ্রনাথ লিখছেন রানী মহলানবিশকে এর আগে আমার মন আকাশে কান পেতেছিল বাতাস থেকে সুর আসত কথা শুনতে পেত আজকাল সে আছে চোখ মেলে রূপের রাজ্যে রেখার ভিড়ের মধ্যে গাছপালার দিকে তাকাই তাদের দেখতে পাই স্পষ্ট বুঝি জগৎটা আকারের মহাযাত্রা আবেগ নয় ভাব নয় চিন্তা নয় রূপের সমাবেশ নয়ন who <sighs> ছবি আঁকার প্রক্রিয়াটা ছিল ঠিক কবিতা লেখার বিপরীত কবিতায় যেমন বিষয় আসে আগে তারপর আসে রূপ কিন্তু ছবি আঁকার সময় আকার বা রূপের প্রক্রিয়া শুরু হয় আগেই এখানে রূপই নিয়ন্ত্রণ করে ভাবকে তার ছবির আর একটা বৈশিষ্ট্যময় পরিচয় হলো শিল্প জ্ঞানহীন নির্মল নির্দোষ মনোভঙ্গির চিত্রময়তা তার চিত্রকলা একান্তরূপে তার নিজস্ব তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের দ্বারা চিহ্নিত কোনো কলা সমালোচক যে একে কোনো বিশিষ্ট কলারীতির অন্তর্ভুক্ত করে দেখাবেন কিংবা তার নিজস্ব কোনো ধরাবাধা তত্ত্বের সঙ্গে মিলিয়ে এর ব্যাখ্যা দেবেন তার কোনো সম্ভাবনা নেই মা ও ছেলে শীর্ষক একটি ছবিতে দেখা যায় একজন মধ্যবয়সী মা তার শিশু ছেলেকে কোলে নিয়ে আসেন হালকা বাদামী শাড়ি পরিহিত মার কোলে পরিধেয় বিহীন শিশুর অবস্থান আর মায়ের দৃষ্টি যেন দারিদ্র্যের প্রকাশ প্রাণী সদৃশ ছবিগুলি রবীন্দ্রনাথ তৈরি করেছেন তার অনুজ্জ্বল রঙের মুন্সিয়ানা ব্যবহারে গাঢ় কালো বাদামি লাল আর হলুদাবো রঙে তার ক্যানভাস হয়ে উঠেছে মূর্ত রঙের ব্যবহারে ছবিতে কখনো কখনো বিষাদ ব্যঙ্গ আদিমতা আর রহস্যময়তার প্রকাশ ঘটেছে রং তার ছবিতে প্রাণময়তার পরিবর্তে এনেছে বিষণ্নতা নারী রবীন্দ্রনাথের ছবির অন্যতম বিষয় ছিল কখনো যোগাসনে কখনো যুগলে কখনো সুশ্রিতায় কখনো উপবেশনে নানা আসনে নারী উপস্থাপিত হয়েছে তার ক্যানভাসে উজ্জ্বল লাল রং, সাদা কালো ধূসর কালচে বাদামি রঙে নানা বৈচিত্র্যে নারী রবীন্দ্র চিত্রকলার উপজীব্য হয়েছে ওই দেহ পানে চেয়ে পড়ে মোর মনে যেন কত শত পূর্ব জনমের স্মৃতি সহস্র হারানো সুখ আছে ও নয়নে জন্ম জন্মান্তরের যেন বসন্তের গীতি যেন গো আমারই তুমি আত্মবিস্মরণ অনন্তকালের মোর সুখ দুঃখ শোক কত নবজগতের কুসুম কানন কত নব আকাশের চাঁদের আলোক কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনীর তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মুরতি ধরি দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন জীবন সুদূরে যেন হতেছে বিলীন উনিশশো সালের মে মাসে প্রথমবার প্যারিসের গ্যালারি পিগেলে অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্রনাথের দু তিন বছরের আঁকা ছবির একক প্রদর্শনী তারপর লন্ডন বার্মিংহাম বার্লিন ড্রেসডেন মিউনিক কোপেনহেগেন মস্কো বস্টন আর নিউ ইয়র্কে তার চিত্রকলার প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এরপর থেকেই শুরু হয় রবীন্দ্র চিত্রকলা নিয়ে নানা ধরনের গবেষণা এবং আলোচনা এ নিয়ে দেশের বাইরে রজার ফ্রাই স্টেলা ক্রামরেস আর্চার থেকে শুরু করে অ্যান্ড্রু রবিনসন যেমন মূল্যবান অভিমত দিয়েছেন তেমনি বাংলাদেশ ও ভারতে আনন্দ কুমার স্বামী মুল্করাজ আনন্দ কেতকি কুশারি ডাইসন শুভ ঠাকুর বিষ্ণুদে সত্যজিৎ রায় সহ আরো অনেক বিদগ্ধ ব্যক্তি আলোচনা করেছেন অনেকেই অভিমত দিয়েছেন যে কবির ছবিগুলি কোনো বিশেষ ধারার অনুগত নয় সেগুলি সম্পূর্ণ অরিজিনাল যদিও কেতকি কুশারী ডাইশন এবং শিল্পী সুশোভন অধিকারী তাঁদের রঙের রবীন্দ্রনাথ গ্রন্থে বলেছেন রবীন্দ্রচিত্রকলাকে সারা পৃথিবীব্যাপী তদানীন্তন চিত্রকর্মের ধারার বলয়ের বাইরে বলে ভাবা ঠিক নয় যেমন রট নামক তার স্বরচিত মনোগ্রামটিতে উত্তর আমেরিকার হাইডার শিল্পকলার সরাসরি প্রভাব দেখিয়েছেন তারা। তবে ছবি আঁকার ব্যাপারে যে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ বিষয়ের কথা হয়তো অনেকেই জানেন না তা হল রবীন্দ্রনাথ খানিকটা বর্ণান্ধ ছিলেন লাল রংটি তিনি খুব ভালো করে দেখতে পেতেন না লাল রঙের অংশগুলিকে তার নেগেটিভ স্পেস বলে মনে হতো লাল এবং সবুজকে অনেক সময় তিনি আলাদা করতে পারতেন না দৃষ্টিবিজ্ঞানে এই বিশেষ অবস্থাকে বলে প্রোটানো রবীন্দ্রনাথের বর্ণান্ধতার সাক্ষ্য পাওয়া যায় রবীন্দ্রনাথের খুব কাছের একজন মানুষ তার গুণমুগ্ধা নির্মল কুমারী মহলানবীশের দেওয়া তথ্য থেকে কেবল নির্মল কুমারী নন বিচ্ছিন্নভাবে রলা স্টেলা ক্রামরেস জগদীশচন্দ্র রানীচন্দ্র সহ অনেকেই এই বিষয় নিয়ে মতামত জানিয়েছেন যেমন রানীচন্দ তার আলাপচারী রবীন্দ্রনাথের ভূমিকায় লিখেছেন গুরুদেব প্রায়ই বলতেন তিনি রং কানা বিশেষ করে লাল রংটা নাকি তার চোখেই পড়ে না অথচ দেখেছি অতি হালকা নীল রঙও তার চোখ এড়ায় না একবার বিদেশে কোথায় যেন ট্রেনে যেতে যেতে তিনি দেখছেন অজস্র ছোট ছোট নীল ফুলে রেললাইনের দুদিক ছেয়ে আছে তিনি বলতেন আমি যত বৌমাদের ডেকে ডেকে সে ফুল দেখাচ্ছি তারা যেন দেখতেই পাচ্ছিলেন না আমি অবাক হয়ে যাচ্ছিলুম এমন রঙ লোকের দৃষ্টি এড়ায় রবীন্দ্রনাথের নিজের লেখা চিঠিতেও তার এই বর্ণান্ধতার প্রমাণ পাওয়া যায় আঠেরোশো সালে তিনি ইন্দিরা দেবীকে লিখেছিলেন কত রকমেরই যে রং চতুর্দিকে ফুটে উঠেছিল সে আমার মতো সুবিখ্যাত রং কানা লোকের পক্ষে বর্ণনা করা দৃষ্টতা মাত্র কেবল আকাশে নয় পদ্মার জলে এবং বালির চরেও কাল হঠাৎ রঙের ইন্দ্রজাল লেগে গিয়েছিল তবে রবীন্দ্রনাথের এই বর্ণান্ধতার ব্যাপারটি হঠাৎ করেই ধরা পড়েছিল কবির বন্ধু বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর একটি ছোট্ট পরীক্ষায় তার তৈরি একটি গ্রাহক যন্ত্র যাকে তিনি কৃত্রিম চক্ষু বলে ডাকতেন সেই যন্ত্র দেখতে আসেন রবীন্দ্রনাথ এবং তখনই ধরা পড়ে কবির বর্ণান্ধতার বিষয়টি রবিকবির কবির জীবন সায়াহে ঝর্নার মতো ধেয়ে আসা বিপুল পরিমাণ ছবির উৎসমুখটি রহস্যময় যিনি বিশ্বে বন্দিত হয়েছেন বিশ্বকবি হিসাবে তিনি কোন প্রেরণায় দৃশ্যশিল্প রচনায় ব্রতী হলেন হয়তো সব শিল্পের গন্তব্য এক হলেও প্রতিটির ভাষা ভিন্ন স্বাদ ভিন্ন প্রকাশ ভিন্ন শব্দে যা প্রকাশিত হয় রং ও রেখায় তা হয় না ঠিকই তবে যা হয় তা আবার শব্দে হয় না স্নেহভাজন জামিনী রায়কে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছিলেন ছবি কি এ প্রশ্নের উত্তর এই যে সে একটি নিশ্চিত প্রত্যক্ষ অস্তিত্বের সাক্ষী তার ঘোষণা যতই স্পষ্ট হয় যতই সে হয় একান্ত ততই সে হয় ভালো তার ভালো মন্দের আর কোনো যাচাই হতে পারে না আর যা কিছু সে অবান্তর অর্থাৎ যদি সে কোনো নৈতিক বাণী আনে তা উপরি দান ছবি আঁকার অধ্যায় রবীন্দ্রনাথের জীবনকালের উপসংহার তার ছবি ও তার আত্মজীবনী একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত আসলে কবির অবচেতন স্তরের কোথাও হয়তো চিত্রশিল্পী হওয়ার বাসনা লুকিয়েছিল জীবনের শেষ পর্যায়ে এসে তার এই বাসনা পূর্ণ হবার পথে কত বিচিত্র সব প্রতিমা কত বিচিত্র রূপে যে তার চিত্রপটে ধরা দিল তা দেখে বিস্ময়ের শেষ থাকে না চিত্রশিল্পী সত্তা তার বিরাট কর্মকাণ্ডের একটি ক্ষুদ্র অংশ হলেও সমকালীন ভারতীয় চিত্রকলার ইতিহাসে তিনি শুধু প্রথম আধুনিক ভারতীয় চিত্রশিল্পী হয়েই রইলেন না রইলেন এক বিশিষ্ট অবদানকারী এবং এক বিশিষ্ট শিল্পী সত্তার অধিকারী হয়ে তোমারই খেলা খেলিতে আজি উঠেছে কবি মেতে নববালক জন্ম নেবে নূতন আলোকেতে ভাবনা আর ভাষায় ডোবা মুক্ত চোখে বিশ্ব শোভা দেখাও তারে ছুটেছে মন তোমার পথে যেতে